আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। এই মিস মাম অন ডিউটি চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হাজির হয়ে গেছি আরেকটি নতুন ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। তো প্রথমে আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ছবিগুলো হচ্ছে পর্তুগালের লিসবনের পাহাড়ের উপর বা পাহাড়ের মধ্যে যে ঘর বাড়িগুলো আছে সেই পাহাড়ের উপর ঘর বাড়ির কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিও শেষের দিকে আমি ভিডিও শেয়ার করব আর কি, লিসবনের পাহাড়ের মধ্যে যে ঘর বাড়িগুলো আছে সেইগুলোর কিছু ভিডিও ক্লিপস, আর সাথে রাতের বেলা এই পাহাড়ের উপরে বাসা বাড়ি বা ঘর বাড়িগুলোর মধ্যে যেভাবে বাতি জ্বলে যেটা দেখতে এত চমৎকার লাগে সেই রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা সাথে থাকুন আমার। আর এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড ওর কারের জন্য আর কি কিছু গাড়ির জন্য কিছু জিনিস অর্ডার করেছিলেন। তো আমি এখান খুলে খুলে দেখছি আর কি পুতলাটার মধ্যে কি অর্ডার করা হয়েছে। দেখলাম যে একটা এই যে ওয়াইপার্স আর কি, একটা ওয়াইপার্স ব্লেড অর্ডার করেছেন। আর এগুলিকে এই যে হুডির মতো বা রেনকোটের মতো দেখতে, এগুলো হচ্ছে এগুলোকে পঞ্চো নাকি যেন বলে। তো যাই হোক, দুইটা পঞ্চো দিয়েছে বৃষ্টির মধ্যে যাতে না ভিজতে হয়, মাঝে মধ্যে তো বের হতে হয় গাড়ি থেকে। আর একটা ফ্লাক্স, যেটা খুবই উপকারী আমার কাছে মনে হয় বৃষ্টির দিনে, বা এখন যেহেতু ঠান্ডা চলে আসছে মাঝে মধ্যে যদি কোথাও বের হই সাথে যদি এক ফ্লাক্স ভর্তি করে মানে চা বা কফি নিয়ে যাই সাথে করে, তাহলে বৃষ্টি হোক বা ঠান্ডার মধ্যে বা গাড়িতে বসে এটা পান এই চা অথবা কফি গরম গরম পান করতে কিন্তু অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি কিচেনে চলে এসেছি, বিকেলের নাস্তা তৈরি করব। বিকেলের নাস্তা কিছুই না, অল্প মানে নুডলস তৈরি করব, ভেজিটেবল নুডলস। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি। আসলে ক্যাপসিকাম বাসায় আনলে স্টার ফ্রাই অথবা এভাবে নুডলসের মধ্যে দিলেই বাচ্চারা পছন্দ করে, আর অন্য কিছু করলে ওরা খেতে পছন্দ চায় না আর কি। তো আমি সবজিগুলো কেটে নিয়েছি আর নুডলস শেয়ার করছি, রান্না শেয়ার করছি না, জাস্ট নুডলসটা তৈরি করছিলাম। নর্মালি নুডলস দোকান আনা হয় বাসায়, বাচ্চারা ওই যে ইনস্ট্যান্ট দু মিনিটের যে নুডলস তৈরি সেটা করে মানে পছন্দ করে। তো আমি এগুলোকে আজ ফ্রাই করব, আমার অনেকদিন ধরে ইচ্ছে করছে নুডলস ফ্রাই করে খেতে সবজি দিয়ে, সময়ের অভাবে করতে পারছিলাম না। তো এখন সন্ধ্যাবেলা আর কি নুডলস ফ্রাই করব। আর নুডলস ফ্রাই করা তেমন আহামরি কিছু না, সবাই জানেন, এমনকি ছোট্ট বাচ্চারা পর্যন্ত এখন জানে কীভাবে নুডলস ফ্রাই করতে হয়। তো আমি জাস্ট করছিলাম, সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এখানে নুডলসের প্যাকেটের সবগুলো মশলা আর কি আমি ইউজ করব, চিলি এবং যে পাউডারগুলো থাকে মশলা, সেই জন্য এর মধ্যে অলরেডি সল্ট থাকে, সেই জন্য আমি আর ফ্রাই করার সময় কিন্তু এক্সট্রা সল্ট দেব না। এখানে যদি ফ্রাই করার সময় এক্সট্রা সল্ট দেই তাহলে কিন্তু এটা আর একদম লবণাক্ত হয়ে যাবে আর খাওয়া সম্ভব না, কারণ অলরেডি এই স্পাইসের পাউডারের মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে। তো যাই হোক, আমি নাস্তাটা তৈরি করি আর বিডিয়ের আপনারা আমার সাথে থাকুন। শেষের দিকে আপনারা লিসবনে এসে অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন, সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে। এই ভিডিও ক্লিপসগুলো আমার ভাই আমাকে পাঠিয়ে দিয়েছেন, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ আমরা কোনো না কোনো সময় হয়তো যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ কোনো এক সময় হয়তো পর্তুগাল যাব, বা যদি যাই তাহলে তো সেখানে দৃশ্যগুলো তুলে নিয়ে আসব, আর যদি না যাই তাহলে এখান থেকে দেখলাম আর কি কীভাবে পর্তুগালের ঘর বাড়িগুলো তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম বাসাবাড়ি মনে হয় পাহাড়ের একটু উঁচু উঁচু পাহাড় বা টিলার মতো আছে ওখানকার এরিয়াগুলো, আর ওখানে বাসাবাড়ি ঘরগুলো তৈরি করা। তো রাতের ভিউটা আসলে খুব সুন্দর ছিল, আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করলো, সেই জন্যই ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেই। আর আপনারা আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে আমার।
নুডলসে আমি একটা ডিম ভেঙে দিয়েছি, আর এমনি উপরে ডিম দিয়ে দেবো, এই জন্য আর একটা ডিমই দিলাম। তো সবজি দিয়ে নুডলস খেতে কিন্তু আসলে খুব ভালোই লাগে, সবজি নুডলস খেতে মাঝে মধ্যে একদম, মানে আমি যে ইনস্ট্যান্ট যে পানি দিয়ে নুডলসটা তৈরি করা হয় সেটা থেকে সবজি নুডলস করলে কিন্তু বেশি পছন্দ করি, যদিও বাচ্চাদের কাছেও পানি নুডলসটা ইজি মনে হয়, ওরা নিজেরাও তৈরি করতে পারে। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, এর মধ্যে আমি কোনো প্রকার কোনো ধরনের মানে কোনো ধরনের এর মধ্যে আমি কোনো লবণ ইউজ করব না একদমই, কারণ সয়া সসের মধ্যে অলরেডি লবণ আছে, আর যে পাউডারটা দিয়েছি সেটার মধ্যেও লবণ, তো এখানে যদি এরপর এক্সট্রা লবণ ইউজ করি তাহলে এটা অনেক আর খাওয়ার উপযুক্ত থাকবে না আর কি। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই সাথে থাকবেন, যেভাবে সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন সাথে আছেন, ঠিক সেইভাবে আগামীতেও আমাকে সাপোর্ট দেবেন সাথে থাকবেন, এটাই সবসময় আশা করি। নুডলসের মধ্যে আমি তেল দিইনি, আপনারা অবশ্যই তেল দেবেন, তা না হলে এই যে একটু হাঁড়ি থেকে পাতিল থেকে উঠে আসছে না, একটু লেগে গেছে, যদিও আমি পানিও খুব অল্প দিয়েছি, বেশি পানি দিলে কিন্তু নুডলসটা একদম লেটলেটা হয়ে যাবে, এটা আর খাওয়ার উপযুক্ত থাকবে, খাওয়া যাবে কিন্তু ঝরঝরে নুডলস একটু ভালো লাগে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে নুডলসটা একটু সফট হয় কিন্তু গলে না যায়। তো মিক্স করে নিয়েছি সবজির সাথে আমি নুডলস, এখানে কিন্তু চিংড়ি মাছ তারপর চিকেন এগুলোও দেওয়া যায়, আরও সুস্বাদু হয়। তো এখন চলুন, আমরা নুডলস রান্না যখন শেষ হয়ে গেছে তো আমরা লিসবনের সেই সুন্দর দৃশ্যগুলো দেখে আসি, আর সেটা আমার ভাই পাঠিয়েছিলেন লিসবন থেকে, সেখানে উনি যে এরিয়াতে থাকেন তার পাশেই এই এলাকাটা আর কি, তো পাহাড়ি এলাকা, পাহাড়ের মধ্যে ঘরবাড়িগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে, ওই এলাকাটাই মনে হয় মানে লিসবন বা পর্তুগালের সব প্রত্যেকটা জায়গায় মনে হয় হিলি এরিয়া আর কি। এই যে রোডগুলো দেখুন, যেহেতু রোড করা হয়েছে রোডের উপর থেকে নিচে আসছে, একটু হয়তো আন্দাজ করা যাচ্ছে যে এটা উপর থেকে নিচের দিকে নামছে, একটু না পুরোটাই বুঝতে পারছি যে উপর থেকে নিচের দিকে নামছে গাড়িগুলো, পাহাড়ের একটা অনুমান করা যাচ্ছে যে এটা উঁচু পাহাড়ের উপরে, পাহাড়টাকে কেটে আর কি রাস্তা তৈরি করা হয়েছে। আর এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, পাহাড়ের ভিতরেই কিন্তু এই ঘর বাড়িগুলো তৈরি করা, উঁচু নিচু পাহাড়, তো রাতের দৃশ্যটা সুন্দর লাগে এই কারণে যে উঁচু নিচু পাহাড়ের প্রত্যেকটা বাড়ি বাসা থেকে যেরকম লাইটিংটা আসে, লাইটটা জ্বালানো হয় মনে হয় যেন ওখানে কেউ লাইটিং করে রেখেছে, ওই যে আমরা যেটাকে বলি যে ডেকোরেশন করার জন্য যে লাইটগুলো আমরা ইউজ করি, ঠিক সেরকমভাবে মনে হয় যে প্রত্যেকটা বাড়ির মধ্যে লাইটিং করা আছে, আসলে সব ঘর থেকে আলো জ্বলছিল এই জন্য এরকম সুন্দর দৃশ্যটা দেখা গেছে আর কি। এখান থেকে এই দৃশ্যটাই হয়তো রাতে ধারণ করা হলে দেখতে পাবেন যে এটা দৃশ্য একদম অন্যরকম, রাতে শুধু আলোই দেখা যায়, এই যে পাহাড়ের উঁচু নিচুগুলো আর বোঝা যায় না ঠিক সেরকমভাবে। তো প্লিজ আপনাদেরকে আবার মনে করিয়ে দিই, ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা ছিলেন যারা সবসময় থাকেন সবাইকে মন থেকে দোয়া আর ভালোবাসা, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আমি আপনারা দেখতে থাকুন, আমি বিদায় নিয়ে নিই, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সাথে আমিও ঘুরে ঘুরে দেখে নিলাম, আসলে যাওয়া হয়নি কখনো পর্তুগাল, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে কোনো এক সময় হয়তো যাব, আর যারা গেছেন দেখেছেন নিজের চোখে তাদের তো অলরেডি জানা আছে সেই এলাকাটা, পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য আমরা দেখতে পাই।
ঘর বাড়িগুলো এভাবে পাহাড়ের উপরে উপরে কাটা, মানে মানে তৈরি করা হয়েছে, কেটে মনে হয় পাহাড় কেটে রাস্তাটা তৈরি বের করা হয়েছে। গত ভিডিওতে আমার ভয়েসটা এত আস্তে শোনা গিয়েছিল, আমি কিন্তু হেডফোন ইউজ করিনি ওই গত ভিডিওতে, সেজন্য সত্যি খুবই দুঃখিত, কারণ একদম সাউন্ড আসেনি লাস্ট ভিডিওতে। আর আমি যখন ভিডিও আপলোড করি তখন নিজে কিন্তু সেটা দেখি, কিন্তু পরে আপলোড করার পর, পাবলিক করার পর কিন্তু এটা আর দেখতে পারি না, বুঝতে পারি না। তো ভিডিওতে ভুল ত্রুটি হলে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। তো গত ভিডিওতে সাউন্ড একদমই আসেনি আমার, সত্যি এই জন্য খুবই দুঃখিত। অনেক কষ্ট করে এডিট করার পর যখন সাউন্ডটা না আসে তখন খুব খারাপ লাগে কোনো প্রবলেম থেকে গেলে। তো যাই হোক, আর আজকের ভিডিওতে কতটুকু সাউন্ড আসবে সেটাও বুঝতে পারছি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাহাড়ের চূড়ায় ঘর বাড়িগুলোতে সন্ধ্যা মনে হয়ে আসছিল, এই জন্য দেখতে পেলেন যে বাতিগুলো জ্বলছিল। আর এই হচ্ছে সেই রাতের ভিউটা, দেখুন আপনারা কত সুন্দর লাগছে রাতের ভিউটা, একদম মনে হচ্ছে যেন ওখানে কেউ, মাঝে মধ্যে দেখা যায় বিয়ে বাড়িতে এভাবে লাইটিং করা হয়, সেই লাইটিংয়ের মতো মনে হচ্ছে। আসলে এগুলো প্রত্যেকের বাড়ি থেকে এই আলোটা আসছিল, সবাই যখন বাসা যার ঘরে বাতি জ্বালিয়েছেন ঠিক সেই বাতিটাই এভাবে জ্বলছিল আর কি। আমার ভাইয়া বললেন যে এই দৃশ্যটা নাকি আসলে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো এমনি ভিডিওতে দেখতে কিন্তু খুব একটা মানে ভালোই লাগছে, বোঝা যাচ্ছে আর কি জল জল করা বাতিগুলো দেখে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, তো আপনারা ধৈর্য ধরে যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, দেখেছেন আমার ভিডিওগুলো, ভিডিওটা, এবং কষ্ট করে আমাকে সময় দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আজকের মতো বিদায় নিয়ে নিই, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাথে থাকবেন যেভাবে ছিলেন সব সময় পাশে। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য।